অবশেষে চূড়ান্ত সমঝোতা হলো সোমালি জলদস্যুদের সাথে। মুক্তি পেলেন 23 নাবিক। শনিবার মধ্যরাতে তাদের মুক্তি দেওয়ার পরপরই জিম্মি জাহাজটি আরব আমিরাতের দিকে যাত্রা করে। তবে কী পরিমাণ মুক্তিপণে নাবিকদের ছাড়া হয় তা জানাননি জাহাজের মালিকপক্ষ। বিপ্লব মজুমদার ওই ফ্রাজনুরের ক্যামেরায় ইকরামুল হকের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশীদ আলম মুকুল। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। নানা জল্পনা কল্পনা আর উৎকণ্ঠা কাটিয়ে ৩৩ দিন পর ছাড়া পেলেন সোমালি জলদস্যুদের হাতে জিম্মি ২৩ নাবিক। মুক্তিপণ পেয়ে শনিবার মধ্যরাতে তাদের ছেড়ে দেয় জলদস্যুরা। রোববার দুপুরে কেএসআরএম গ্রুপের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানায় মালিকপক্ষ। প্রতিটা ক্রুর ইন্ডিভিজুয়ালি কে কেমন আছে ওটার একটা ভিডিও নিয়েছিলাম, ওই ভিডিওটা আমাকে পাঠিয়েছে। জাহাজটি ১৯ এপ্রিল দুবাই পৌঁছাবে। নাবিকরা চাইলে পরদিনই দেশে ফিরে আসতে পারেন বলেও জানায় কেএসআরএম গ্রুপ। কিছু ফর্মালিটিস থাকবে, হয়তোবা ৪-৫ দিন লাগতে পারে, শেষ করে তারা আইদার জাহাজে ব্যাক করবে অথবা ফ্লাই করে চলে আসবে। এই সিদ্ধান্তে আমরা এখনো যাইনি, এটা ওই সময় অবস্থা পর্যবেক্ষণ করে আমরা সিদ্ধান্তটা নিব। তবে কি পরিমাণ মুক্তিপণে নাবিক এবং জাহাজটি ফিরিয়ে আনা হচ্ছে তা জানায়নি মালিকপক্ষ। তবে সোমালিয়ান গণমাধ্যমের তথ্য মতে $5 মিলিয়ন সমঝোতায় আসে জলদস্যুরা। 12 মার্চ ভারত মহাসাগর থেকে জিম্মি হয় 23 নাবিক সহ জাহাজটি। খুরশীদ আলম মুকুল, একুশে টেলিভিশন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।